সুষমা, তোর উঠে গেছে? কাল তো শরীরটা ওর খারাপ ছিল। ভালো হয়ে গেছে বোধহয়। সুষমা, আমি তোকে বিশ্রাম করতে বললাম তো, কোনো প্রয়োজন নেই আজকে স্কুলে যাওয়ার, বুঝেছিস? দিদি, আসলে স্কুলে ইম্পর্টেন্ট প্রজেক্ট আছে, আমার ফ্রেন্ডের ফোন এসেছিল। তাহলে ওই ফ্রেন্ডের থেকে পরে নোটস নিয়ে নিস। সুষমা, প্রজেক্টস পড়াশোনা চলতেই থাকবে, একটা দিন স্কুলে না গেলে কিচ্ছু যায় আসে না। বাবু, তুই খুব উইক হয়ে আছিস, এই অবস্থায় স্কুলে গেলে জ্বরটা বাড়তে পারে তো। দিদি, ওই প্র্যাকটিক্যাল আছে আজ, তাই আমি লিভ নোট লিখে দিচ্ছি, আর তাও যদি টিচার বিশ্বাস না করেন তাহলে আমি নিজে গিয়ে দেখা করব, তাহলে চলবে তো? দিদি, ওটা তো প্র্যাকটিক্যাল, তাই না, তাই নোটস দেখে বুঝতে পারবো না। সুষমা, অন্য কোনো ব্যাপার নেই তো? আর কি হতে পারে দিদি, এবারে প্রজেক্টটা ভীষণ দরকারি দিদি, আর এমনিতেও ঘরে বসে আমি একদম বোর হয়ে গেছি, আর যদি বন্ধুদের সাথে দেখা হয় তাহলে ভালোও লাগবে। ঠিক আছে, যা চলে যা, চল আমি তোকে ছেড়ে দিয়ে আসছি। না দিদি, আমি একা চলে যাব, আর এমনিতেও তোমাকে তো তাহলে অনেক ঘুরে যেতে হবে, তাই না? হ্যাঁ, আমাকে একটু ঘুরে তো যেতেই হবে, কিন্তু কিন্তু তোর কি হয়েছে বলতো? আগে তো আমার পেছনে পড়ে থাকতিস যে দিদি স্কুলে ছেড়ে দাও, আর আজ একা যাওয়ার কথা বলছিস? তোর তো এখনো জ্বর আছে, আর তার মধ্যে তুই একা একা যাওয়ার কথা বলছিস, আমার মন মানতে চাইবে বল? চল, চিন্তা করিস না তুই, যা চলে যা তুই একা। আচ্ছা শোন, বাসে করে যাবি না, রিক্সা করে যাবি, এই নে টাকা রেখে দে। হুম, আর দরকার হলে আমাকে ফোন করিস, ঠিক আছে? আমি বেরিয়ে যাই, এমনি অনেক দেরি হয়ে গেছে, বাই। আমি তো ওর কাছে শুধু এইটুকুই জানতে যাচ্ছি যে ও কেন এরকম করছে, কেন এত কিছু করছে ওর কাছে যাওয়ার জন্য। মা, আমি আসছি। আরে সুষমা, দাঁড়া, আমি ছেড়ে দিচ্ছি। না দিদি, আমার দেরি হয়ে যাচ্ছে, বাই। জ্যোতি, খাবারটা খেয়ে নে, খালি পেটে বাইরে যাস না। মা, অনেক দেরি হয়ে যাচ্ছে, আর চা বিস্কুট খেলাম তো আমি। অদ্ভুত ব্যাপার, আজ বাড়িতে একটা খুব মিষ্টি মিষ্টি গন্ধ ছাড়ছে। আরে ভাই, ডেচকি ঢাকনাটা খুলে দেখো, কেউ গাজরের হালুয়া তৈরি করেনি তো? কি মা, কিছু বিশেষ ব্যাপার আছে নাকি? এই বাড়িতে আলাদা ব্যাপার শুধু তোর ঠাকুমার মন মেজাজ, যখন যেটা খেতে ইচ্ছে হবে ব্যাস অর্ডার চলে আসবে, আর আমাকে কাটাতে হবে সারাদিন ওই রান্নাঘরে। মা, সুধার ঘুম ভেঙেছে, ও গাজরের হালুয়া খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, ও ঘুম থেকে উঠলে তবে তো এই খাবারটা খাবে, এখনো তো রাজকুমারী ঘুমিয়েই আছে। হ্যাঁ, হয়তো কোথাও গেছে সবার খবরা খবর জানতে। সত্যি বাবা, আশ্চর্য! আরে যে মেয়ের শরীর ঠিক নেই, সে উঠে হাত মুখ ধুয়ে তৈরি হয়ে স্কুলেই চলে গেল, আর ওই অলস মেয়েটা। তোর পছন্দ মতো তো কিছু বানাতেই হয়, তাই না? হ্যাঁ,
আমি তো এই বাড়ির সবাইকে নিয়ে চিন্তা করি, কিন্তু এই বাড়ির কেউ আমাকে নিয়ে চিন্তা করে না। কিন্তু কি করব, আমার তো কাজ সবাইকে খুশিতে রাখা, ভালোবাসা আর ভগবানের ইচ্ছা। নাও মা, তুমি খাও। আরে বাবা, তুই খা তুই খা, আমি পরে আসছি আপনার জন্য। যা মা। মা, আমাকে একটু টিফিন বক্সে দিয়ে দাও না, আমি ডান্স ক্লাসে খেয়ে নেব। যদি মানছি যে হালুয়া তোর পছন্দের, কিন্তু তুই তো মিষ্টি খাওয়া বন্ধ করে দিয়েছিস নাচ করার জন্য। আসলে গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে তো, সেই জন্য। একদিন খেলে কিচ্ছু হবে না। আচ্ছা ঠিক আছে, থ্যাঙ্কস, বাই বাই বাবা। বাই মা, বাই থামি, বাই। আরে আরে, টাটা টাটা টাটা। তুমি আমার দিদির সাথে এরকম, তুমি কি জানো না ও তোমাকে কত ভালোবাসে? আমি যদি এগুলো আগে জানতাম তাহলে তোমার সাথে কোনোদিন কথাও বলতাম না। যদি কোনোভাবে দিদি যদি এইসব জেনে যায় যে আমি তোমার সাথে। সুষমা, আরে আমার কথাটা তো শোনো সুষমা। খুব সরল তুমি, কিছুই বোঝো না। আচ্ছা একটা কথা বলো, জ্যোতি বলেছিল যে একবার কোনো একটা ছেলে তোমার পেছনে পড়েছিল আর সন্দীপ নাকি তাকে খুব মেরেছিল। হ্যাঁ, কিন্তু ওই কথাটার সাথে এটার কি সম্পর্ক? যদি সম্পর্ক না থাকতো তাহলে আমি বলতাম কেন। সুষমা, ওই ছেলেটা তোমাকে খুব ভালোবাসত তাই না? তো ওকে মারার সময় সন্দীপকে বারণ করা উচিত ছিল। ইনফ্যাক্ট তোমার ওর সাথে দেখা করার দরকার ছিল। আরে আমি কেন দেখা করতে যাব? ওর মনে আমার জন্য যাই থাকুক, আমি তো ওকে আগেই বলে দিয়েছিলাম, কিন্তু ও তো আমার কোনো কথাই শোনেনি। এখানে আমার ভুলটা কোথায়? আর এখন যদি তোমায় এটা বলি যে তোমার আর ওই ছেলেটার যে পরিস্থিতি ছিল আমার আর তোমার দিদির মধ্যে সেই একই পরিস্থিতি। তো সুষমা, আমি জ্যোতিকে ভালোবাসি না। যদি তুমি ওকে ভালোই না বাসো তাহলে এত কেয়ার কেন করো ওর? যদি এক বন্ধু আর এক বন্ধুকে পড়ে যাওয়া থেকে বাঁচায় সেটা কি ভালোবাসা? সুষমা, সত্যি তো এটাই যে আমি তোমার দিদিকে চিরকালই বন্ধু ভেবে এসেছি, কিন্তু ও যদি এই সম্পর্ককে অন্য কোনো নাম দেয় তাতে দোষ কার, ওর না আমার? ছাড়ো, এতে ভুল তোমারও নয়। অনেকেই এটা ভাবে যে ওর আর আমার মধ্যে কিছু আছে, আর হয়তো হতো যদি ওর মধ্যে কোনো খামতি না থাকতো। এক মিনিট, আমার দিদির মধ্যে কোনো খামতি নেই, আমি দিদির বিরুদ্ধে কোনো কথা শুনতে চাই না। আমার দিদি কিছু লোক দেখানো, তুমি দেখতে পাও না যদি বাড়িতে কিভাবে বসের মতো অ্যাটিটিউড দেখায়? এটা করো ওটা করো না এমনটা হওয়া উচিত, ওভাবে হবে না। এটার মানে ও আমাদের দমাতে চায় না, ও আমাদের ভালোবেসে এগুলো করে, খেয়াল রাখে। ভালোবাসা, কেয়ারিং, হয়তো এই জন্যই ও আমাকে বলে যে চলো ব্রজ, আমরা কোথাও পালিয়ে যাই, কোনো অন্য শহরে, এইসব টেনশন থেকে দূরে। তোমরা, তোমাদের পুরো পরিবার ওর জন্য টেনশন। আমি এগুলো মানতে পারবো না, আমার দিদি এরকম কখনো করতে পারে না। ভালো হতো, ভালো হতো ও যদি তোমাদের এতটা ভালোবাসত যতটা ওকে তোমরা বাসো। এসব আমি বলিনি, এসব জ্যোতির কথা, এসব ওই বলেছে আর সকলের সামনে বলেছে। সুষমা, এই কথা আমি তোমাকে বলতে চাইনি, কিন্তু
আজ আমার ভালোবাসা নিয়ে প্রশ্ন করছো বলে বলতে বাধ্য হলাম।